তাহলে কি ইফ ইউ ব্রেক আ রিচুয়াল হবে নাকি ইফ ইউ ব্রেক আ মিরর? হুইচ ওয়ান? মিরর। দ্য অ্যাথলিট হ্যাজ এ প্রি গেম রিচুয়াল দ্যাট হি ডাজ বিফোর এভরি গেম। মানে তাদের একটা পূর্ব রীতি আছে বা প্রথা আছে যেটা সে প্রতিবার খেলার আগে সে করে। এখন তুমি তো বলতে পারো না যে অ্যাথলিট হ্যাজ এ প্রি গেম মিরর, মানে কি আগের খেলার আয়না আছে? নো, রাইট? আচ্ছা, দেন দ্য আইডিয়া স্যালি সাজেস্টেড ওয়াজ ড্যাশ নিউ। টোটালি নিউ, টোটালি নিউ, টোটালি নিউ, ইয়াস। টোটালি ইভেন নিউ, দো ইট ওয়াজ আ স্পোকেন স্পোকেন। এগ্রিমেন্ট, ইট শুড বি অনার্ড। ওকে, দিস ড্যাশ রিকোয়ার্স ভেরি লিটল ফিজিক্যাল স্ট্রেংথ। স্পোর্ট, স্পোর্ট। ওকে, উই ওয়ার ড্যাশ অ্যাট দ্য নাম্বার অফ পিপল হু অ্যাটেন্ডেড দ্য ফেস্টিভাল। দ্য পারফর্মার্স সারপ্রাইজ আর সারপ্রাইজ সারপ্রাইজ। ভেরি নাইস। এবার তোমাদের জন্য একটা যুদ্ধের কাজ দেওয়া হবে, যেটা হচ্ছে, তার আগে চলো এটা থেকে একটু ব্রেক, তারপর আমরা রিডিং করব। রিডিং মানে তোমাদের জন্য এক প্রকার যুদ্ধ, তাই না? মিস, রিডিং এক প্রকার যুদ্ধ, প্লিজ বলেন না। ঠিক আছে, ওই যুদ্ধে নামতে হবে। বাট কথা হচ্ছে যে তোমার পান্তা ভাত ইংলিশ কি বলো তো? ওয়াটার রাইস, ওয়াটার রাইস, পান্তা ভাত। ইয়েস, ফার্মেন্টেড রাইস, ওয়াই? ফার্মেন্টেড রাইস হবে। ফার্মেন্টেড রাইস, ইয়েস, আহ, হোয়াট ইজ ফার্মেন্টেড? ফার্মেন্টেড। ফার্মেন্টেড, কোনো জিনিস অনেক ক্ষণ যাবত রাখা হয়, যেমন ওয়াইন অনেক বছর ধরে সংরক্ষণ করা হয়, যেহেতু পান্তা ভাত তো আর রাখা হয় না, বাট ওইটা পচে যাওয়াকেই বলা হয় ফার্মেন্টেড। পান্তা ভাত অনেক বছর ধরে সংগ্রহ করা, এত না না পুরনো না, পান্তা অনেক বছর না, আমি বলতেছি যে হচ্ছে পচে যাওয়াকে ফার্মেন্টেড বলে। ও ঠিক আছে, না খিচুড়ি আমরা ইংলিশ, পচে যাওয়া ভাত খিচুড়ি। খাই না, আমরা এই বাড়তি ভিজে রেখে পান্তা ভাত খাই, এটাই মজা। কারণ পচে ভাত আচ্ছা, খেলে আমাদের জীবাণু থাকতে হবে, হ্যাঁ, ওটার কোনো কারণ না। আমরা তো গরম ভাতে পানি ঢেলে খাই, ওইটাই পান্তা ভাত। হুম, আচ্ছা, খিচুড়ি ইংলিশ কি বলো? খিচুড়ি, হটস্পট, হটস্পট। ভেরি গুড মিফতাউল। কে বলছে, মিফতাউল না? আচ্ছা, এবার যদি বলি পায়েশ, পায়েশ, পায়েশ। রাইস কি? রাইস পিএস পুডিং। রাইস পুডিং কে পায়েস বলা হয়? রাইস পুডিং, ঠিক আছে। আচ্ছা, তোমরা লেখো, এগুলো লেখো, আমি লিখবো না, তোমরা লিখবা। নো খিচুড়ি মানে হচপচ কি? না 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 না, ও বলে না 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 না। হচপচ বানানটা কিভাবে হবে বল তো? HUDGE H O T C H, H O T C H, hot, P O T C H, pot, hot spot. হ্যাঁ, এরপর পান্তা ভাত, fermented rice, fermented spelling হচ্ছে F E R, fer, M E N, men, T E D, স্বপ্ন লেখা শেষ নাকি লিখবা না? মিস ওইটা এম এ এন ফার্মেন্টেড, না, এম ই এন বলেছি, এম ই এন, মেন, টি ডি, ফার্মেন্টেড রাইস। আর আই সি আচ্ছা, পায়েস কি বললাম? রাইস পুডিং, পায়েস, রাইস পুডিং, PUDDING। আইস আচ্ছা, শ্যামাই কে কি বলা হয় জানো? শ্যামাই, সুইট লুডুস। সুইট নুডলস, সেই ছিল তো।
সেই ছিল। আচ্ছা, এটাকে বলা হয় ভার্মিসেলি। আচ্ছা ভার্মিসেলি পুডিং কে বলা হয় ভার্মিসেলি পুডিং, সেমাই। ভার্মিসেলি স্পেলিংটা হবে VER, ভার MI, মি CE, LLI, সেলি, ভার্মিসেলি, VER, ভার MI, মি CE, সেমাই সে সেমাই LLI, লি, ভার্মিসেলি পুডিং মিন্স সেমাই। ভার্মিসেলি অ্যাকচুয়ালি সেমাই ভার্মি বলা হয় বা সেমাইয়া যেটা। পোলাও কে কি বলে? পোলাও, ভার্মিসেলি ভার না, ভিকে কিভাবে বলতে হয়? ভার বলতে হয়, ভ, ভার্মিসেলি ভার্মিসেলি পুডিং। পিউ পোলাও কে কি বলে? পোলাও কে তো আমরা পোলাওই বলি, আর কি বলবে তাই না? ইয়েস পোলাও কে আরেকটা বলা যায় পিলাফ। হ্যাঁ পিলাফ, পিলাফ বেবি, হ্যাঁ পিলাফ, পিলাফ PILAF, লাফ, পিলাফ, পোলাও। ওকে, এবার যদি বলি রুটিকে কি বলে, আরে রুটিকে তো মিস রুটি বলি, চাপাতি রুটিকে কি বলবো? ব্রেড ব্রেড চাপাতি উইথ স্পুন উইথ ব্রেড অন্য জিনিস আর রুটি কিন্তু অন্য জিনিস। ব্রেড আর ইয়েস, রুটি মধ্যে চাপাতি, ডিফারেন্স আছে চাপাতি বাংলা অর্থ চাপাটি তো, সরি, চাপাটি কেন বল, চাপাতি না, চাপটি, চাপাতি না তো, কিন্তু সেটা তো বাংলা অর্থ রুটিকে বলা হয়। আচ্ছা, রুটিটা কেমন, ফ্ল্যাট না, ফ্ল্যাট, ফ্ল্যাট ব্রেড বলা হয়, ফ্ল্যাট ব্রেড, গোল, হ্যাঁ গোল কিন্তু চ্যাপ্টা থাকে তাই না, সো এটাকে বলা হয় ফ্ল্যাট ব্রেড। অপরো চ্যাপ্টা থাকে, গোল না, চ্যাপ্টা বলছি, গোল তো থাকে জানি, চ্যাপ্টা বলছি, চ্যাপ্টার জন্য ফ্ল্যাট বলা হয়, ঠিক আছে, ফ্ল্যাট ব্রেড। আচ্ছা, ডাল যে খাও, এই যে ডালকে কি বলো, পালসেস, হ্যাঁ লন্ডন ল্যান্টেল, লন্ডন এটাকে ল্যান্টেল স্যুপ বলতে পারবা, ল্যান্টেল স্যুপ ডাল। ওকে, লুচি খেয়েছো কে কে? লুচি, ওকে, সো লুচি কে বলা হয় ফ্রাইড ফ্ল্যাট ব্রেড। ফ্রাই করা হয় না, তেলে ভাজা হয় লুচিকে, সো ফ্রাইড ফ্ল্যাট ব্রেড, ফ্ল্যাট ব্রেডটা একসাথে লিখবা, ফ্রাইড ফ্ল্যাট ব্রেড। ফ্লাইং ফ্ল্যাট ব্রেড না ফ্লাইং না, ফ্রাইড, ভাজা, ভাজা, ও ফ্রাইড। আচ্ছা ঠিক আছে, এবার বলো, এটা পারার কথা সবাই, মুড়ি, 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 পাফেট রাইস পাফড রাইস, মুড়ি হচ্ছে পাফড রাইস। কোয়াই রাইস কোয়াই রাইস মানে রাইস থেকেই তো হয় মুড়ি, হ্যাঁ ধান থেকেই তো হয়, হ্যাঁ ধান থেকেই তো মুড়ি হয়, তুমি জানো না মুড়ি কিভাবে হয়? ধান থেকে মুড়ি হয়, পাফড রাইস। আচ্ছা, দই তো সবাই জানো তাই না, দই, টক, যোগার্ট টক দই আর মিষ্টি দই, যোগার্ট কোনটা ইয়োগার্ট কোনটা কার্ড বলো তো? মিষ্টি দই আর টক মিষ্টি দই দই যোগার্ট আর টক দই টক দইটা কি ছিল কার্ড, 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 CURD। দই কার্ট আচ্ছা, বাট কার্ড আমরা সাধারণত, ইয়োগার্ট মিন্স, ইয়োগার্ট মেবি টক দই, নট মিষ্টি দই। আচ্ছা, এবার আমি যাচ্ছি, ধরো এখন হচ্ছে মুড়ি, চিরা, চিরা, চিরাকে কি বলবা, চিরা, ড্রাই রাইস ফ্রাইড, চিরা তো ফ্রাই করা হয় না, মিস ড্রাই রাইস
ট্রাই না, ফ্ল্যাট এটাকে বলা রাইস হয় আই থিঙ্ক। ফ্ল্যাটেন্ড, ভেরি গুড, তাই ফ্ল্যাটেন্ড রাইস বলা হয় চিরা, ফ্ল্যাটেন্ড রাইস, এফ এল এ ডাবল টি ই এন ই ডি, ফ্ল্যাটেন্ড রাইস চিরা। আচ্ছা খই 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 খই, যদিও আমি খাইনি, খই সামথিং লাইক পপকর্ন, মানে পপকর্ন যেমন ভুট্টা থেকে হয়, আর খই হয় হচ্ছে চাল থেকে, মানে ধান থেকে মেবে। তাহলে পপ রাইস, রাইস ইয়েস পপকর্ন, রাইস পপকর্ন, পপকর্ন না মানে হচ্ছে পপকর্ন আমরা বলি কি, পপড মানে ভুট্টা। তাহলে যদি আমার রাইসটাকে আমার ইয়ে করা হয়, মানে পপ করা হয়, তখন আমরা বলবো পপড রাইস, মিন্স খই, পপড রাইস, পি ও ডাবল পি ই ডি, পপড রাইস মানে খই। গট ইট? চিড়া, মুড়ি, খই সব শিখে ফেলছো, সেমাই, মানে এগুলো কিন্তু তোমাদের প্রতিদিনের জিনিস, তাই না? প্রতিদিনের ইউজ করা ওয়ার্ডস না, রেগুলার যে ডেইলি। ওকে, তাহলে মিস এবার তোমাদের রিডিং এ যাই। দেন হচ্ছে লিসেনিং, লিসেনিং করবে? ইয়েস মিস। ওকে ঠিক আছে, তাহলে এটা আমরা তাড়াতাড়ি করে পড়ি, দেন উই উইল গো, সরি কে আগে শুরু করবে? লেটস গো উইথ স্বপ্ন। Pierre and Alice were twins. দাঁড়া, They were টাইটেল কে পড়বে? গল্প শুরু করছে টাইটেল ছাড়া না? the twins. Pierre, দেখতে পাচ্ছ না? মিসরে কি হচ্ছে? খাই ক্যাটি ক্যাটি ক্যাটি, ক্যাথি and Alice were twins. অ্যালিস, They Alice were twins. They were so alike that people could tell them apart. They were almost like seeing one person looking in a mirror. They even spoke in the same way as each other. They were the best friends. ওকে থ্যাংক ইউ। নেক্সট নেক্সট আমরা যাই তাই ফুকাচ্ছে কেন অপূর্ব, বিকজ টাইপের অনেক কষ্ট হয় করতে, তাই না? But অপূর্ব that যাও, means that we were not all exactly the same. Alice preferred sport and was a star athlete in soccer. Katie preferred preferred, foreign কি languages preferred মানে and পছন্দ করতো, preferred, preferred foreign languages and was bilingual in French. Katie decided to be a participant at a summer camp in France. ওকে Alice wasn't. ওকে 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 ও আচ্ছা, অ্যালিস ওয়াজেন্ট, ও আমি ভুলে ইয়েতে চলে এসেছি, সামার ক্যাম্প ইন ফ্রান্স, হ্যাঁ অ্যালিস ওয়াজেন্ট, হ্যাঁ পড়ো, শেষ করো। Wasn't interested in the French language, so she didn't go. But she was angry that Kathy wanted to spend the summer away from her. থ্যাংক ইউ। না, লেটস গো উইথ তাইফ, তাইফ কাম আউট, Yes. আর লুকিয়ে লাভ নেই, তোমাকে আমরা দেখে ফেলেছি। Two mothers later, 2 months হ্যাঁ, টু later. মা, Months. Oh my. টু মান্থস লেটার ক্যাটি রিটার্নড, হ্যাঁ তারপর Cat returned. Alice dashed to the airport to greet
আর সিস্টার, বাট হোয়েন অ্যালিস স ক্যাটি শি ওয়াজ সারপ্রাইজ, ক্যাটি নাও স্পোক ফ্রান্স অ্যান্ড শি লুক কমপ্লিটলি ডিফারেন্ট, শি ওয়াজ ডিফারেন্ট ওয়েটিং ডিফারেন্ট বলতে হয় না, ডিফারেন্ট বলতে ডিফারেন্ট হয়। তাই ডিফারেন্ট শি ওয়াজ ওয়ারিং ফ্যাশন ফ্যাশনেবল ক্লোথস অ্যান্ড শি লুক লেটার টলার, টলার অ্যালিস অ্যালিস ফ্লেট অ্যালিস অ্যালিস ফ্লিট ফেল্ট, বেবি ফেল্ট, অ্যালিস ফেল্ট ভেরি ফেল্ট, মিসি নেক্সট টু মেসি হার মেসি মেসি, এলোমেলো। ফেল্ট মিন্স অনুভব করা, মেসি মিন্স এলোমেলো, অগোছালো। নেক্সট টু হার শি ওয়াজ জাস্ট ওয়ারিং অ্যান ওল্ড শার্ট অ্যান্ড টি শার্ট, আর ওল্ড টি শার্ট ওল্ড টি শার্ট অ্যান্ড হার হেয়ার লুকড আনটিডি আনটাইডি। ওকে, থ্যাংক ইউ তাইফ। নাও লেটস গো উইথ সামারা। When Alice asked Katie about France, Katie was vague and didn't say much. It made Alice feel shame and filled her with disgust because in the past they did always told each other everything. Now there was a huge gulf between them. Over the week, the sisters spoke even less. থ্যাংক ইউ। নাও লেটস গো উইথ মিফতাহুল। Months later, Jack Miller is one of the twin brothers. Although they Lives, had a all their rich lives, they had had a life, rich. right? They had a ritual before their birthday. They talked all night long. The night Alice came into Carol's bedroom. I'm It is sorry, I rich. haven't to you much later, you have to say. I understand you have new friends now, say Alice Arjun. Thank you. Thank you. Now let's go with who is left, Tasvir, right? Read out. Katy said, my French friends don't write much nowadays. For a while I thought they were more exciting than my friends at home. But I was wrong. You are my sister and you'll always be my best friend. Alice said, I আচ্ছা, am কে sorry আবার too. পড়ার I বাকি wanted আছে? ওয়েট আ সেকেন্ড, কে আবার পড়ার বাকি আছে? No, সবাই miss. পড়। আচ্ছা, সবাই পড়ে ফেলেছো, তাহলে শেষ করে ফেলো। ঠিক আছে, তাসবির ফিনিশ ইট। Alice said, I am sorry too. I wanted our relationship to stay the same forever. But it's totally natural for twins to having different interests. We can still be friends without Best friends. being together at that time, all the time. Okay, so have you understood the story? Kono sentence ache jeta bujho nei ekhan theke? Any sentence? সব বুঝেছ? স্বপ্ন বলছি, ইয়েস বুঝেছি। Yes, please. ওকে, ঠিক আছে। এইগুলো পিডিএফ এ দেওয়া হবে না। মিস, বইটা কোথার থেকে তুমি অর্ডার দিব? স্ক্রিনশট নিতে পারবে না আর কি। আর এটা বইটা আপনি অর্ডার দিব অফিসে কোথায়? অফিসে ফোন দিলে বলে দিবে যে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ। ম্যাম, আমার একটা আচ্ছা, অর্ডার ওকে। দেখতে হিয়ার হবে, ইজ দ্য ডেইলি রুটিন, স্ক্রিনশট দাও। বাট আই নো অল অফ ইউ ক্যান সে ইট ভেরি ইজিলি। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ফলো ইট এক্স্যাক্টলি লাইক দিস, বাট দিস ইজ আ স্যাম্পল অফ ইট। ঠিক আছে, তোমরা চাইলে এখানে এডিবল করতে পারবে।
যেমন ফার্স্ট অফ অল ইউ ইউজুয়ালি গেট আপ, আমরা ইউজুয়ালি কথাটা দিব, আই ইউজুয়ালি গেট আপ, দেন ফার্স্ট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড হ্যাভ আ শাওয়ার। মোস্ট অফ ইউ যদি ফজর প্রেয়ার পড়ে থাকো, ইউ ক্যান গো উইথ আই পারফর্ম মাই প্রেয়ার, ফজর প্রেয়ার। দেন ফার্স্ট আই ব্রাশ মাই সরি দেন ফার্স্ট এর পরে কি দিল তারা, দেন সিকুয়েন্স গুলো মেনটেন করবা, সিকুয়েন্স বারবার দেন 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 কথা দিবা না। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, ইউ ক্যান অ্যাড টাইম উইথ ইট। স্ক্রিনশট দাও করা দেন আফটার দ্যাট আই গো টু ওয়ার্ক, তোমরা তো আর ওয়ার্কে যাও না, তোমরা যাও স্কুলে। সো আফটার দ্যাট আই গো টু স্কুল বাই হোয়াট এভার ভেহিকল ইউ ইউজ, দেন আই স্টার্ট স্কুল হোয়েন এভার ইউর স্কুল স্টার্টস অ্যান্ড ইউ হ্যাভ লাঞ্চ। সাম অফ ইউ হচ্ছে তোমরা টিফিন করো, তাই না? ইউ ক্যান সে আই হ্যাভ মাই টিফিন অন দ্যাট টাইম। দেন ইউ ক্যান সে আই অ্যান্ড আই ফিনিশ মাই স্কুল অ্যাট, এন্ড দিয়েও তোমার সেন্টেন্সটাকে করলো। দেন আফটার দ্যাট এগুলো না বলে বিসাইডস এগুলো ইউজ করতে পারো। দেন আফটার গেটিং ব্যাক হোম আই ফ্রেশন আপ, দেন হোয়াট এভার ইউ ডু। এখানে বলছে দেন আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। অনেকে কি করো, ইউ টেক ইউ টেক আ ন্যাপ, ন্যাপ নাও, ঘুমাও না। অনেকে আবার বাইরে খেলতে চলে যাও, আবার অনেকে আসে বসে হোমওয়ার্ক করো। সো ইটস আপ টু ইউ, হোয়াট এভার ইউ ডু ইউ উইল সে ইট। অ্যান্ড ইন দ্য ইভিনিং ইউ ক্যান টক অ্যাবাউট, এখানে ডিনার বলেছে, আই উড লাইক টু অ্যাড ইউর ইভিনিং রুটিন অলসো, দ্যাট তুমি ইভিনিং এ কি করো, তুমি তোমার স্টাডিটা করো, তাই না? স্ন্যাক্স খাও, স্টাডি করো। সো ইউ ক্যান অ্যাড দ্যাট। দেন অ্যাট অ্যাবাউট 8 PM আই হ্যাভ ডিনার, আফটার দ্যাট আই ওয়াচ টিভি অর ব্রাউজ সোশ্যাল মিডিয়া সাইটস, ফাইনালি আই গো টু বেড অ্যাট হোয়াট এভার টাইম ইট ইজ। সো দিস ইজ আর টকিং অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, অ্যান্ড আই উড লাইক টু হ্যাভ ইট অন দ্য নেক্সট ক্লাস, দ্যাট আমি দেখতে চাই যে তোমরা কি করছো। এটাই যে এক্সাক্ট লিখতে হবে ওরকম কিছু না, আমি তোমাদেরটা শুনতে চাই। বাট ইউজ দিস ওয়ার্ডস, ইউজুয়ালি, ফার্স্ট, দেন, আফটার দ্যাট, আফটার ওয়ার্ডস, অ্যান্ড আফটার গেটিং হোম, বিফোর দিস অর দ্যাট, এভাবে, বিসাইডস, মোর ওভার, ইন দ্য ইভিনিং, অ্যাট ইভ সরি আফটারনুন, এগুলোতে। সো দ্যাটস অল ফর টুডে কিডস। হোয়াট হ্যাপেন মিফতাহুল, জীবনে আমার এত অ্যাসাইনমেন্ট, তার উপরে মিস আমার বাড়ি কাজ দিল। হোয়াট, কালকে ইংলিশ হবে, কালকে ইংলিশ পরীক্ষা? বেস্ট অফ আমার লাক কালকে ম্যাথ আর ফিয়ামানিলা। লাইফ অ্যান্ড লাইভলিহুডের পরীক্ষা। ওকে দেন, ফিয়ামানিলা ফর ইওর এক্সামস, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ আসসালামু আলাইকুম হাফেজ। মিস। ওয়ালাইকুম আসসালাম।